بسم الله الرحمن الرحيم السلام عليكم প্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি ভালো আছো সুস্থ আছো নিরাপদে আছো আমিও ভালো আছি আমি শাহিনা খাতুন সহকারী শিক্ষক আশরাফাবাদ উচ্চ বিদ্যালয় কামরাঙ্গীরচর ঢাকা এর আগেও আমি তোমাদের সাথে অনেকগুলো ক্লাস নিয়েছি আজকে আরেকটি ক্লাস বিষয় বাংলাদেশ ও বিশ্ব পরিচয় নবম ও দশম শ্রেণী অধ্যায় এক পাঠ এক পয়েন্ট তিন আজকের বিষয় হলো সামরিক শাসন ও পরবর্তী রাজনৈতিক ঘটনা প্রবাহ সামরিক শাসন আজকের পাঠের বিষয় হলো সামরিক শাসন ও পরবর্তী রাজনৈতিক ঘটনা প্রবাহ পশ্চিম পাকিস্তান ভিত্তিক সামরিক বেসরকারি শাসন গোষ্ঠীর অশুভ তৎপরতার ফলে সংসদ ও সরকার কার্যকর ভূমিকায় থাকেনি ষড়যন্ত্রকারী গোষ্ঠীর ক্ষমতা দখলের সুযোগের অপেক্ষায় ছিল পূর্ব বাংলার প্রাদেশিক পরিষদ পরস্পর বিরোধী এমএলএদের মধ্যে মারামারির মতো এক অপ্রীতিকর ঘটনাও ঘটে এতে ডেপুটি স্পিকার শাহেদ আলী গুরুতর আহত হয়ে হাসপাতালে মারা যান এই সুযোগ নিয়ে ১৯৫৮ সালের ৭ অক্টোবর প্রেসিডেন্ট ইস্কান্দার মির্জা সামরিক আইন জারি করেন তিনি দায়িত্ব নিয়ে যেসব পদক্ষেপ গ্রহণ করেন তার মধ্যে উল্লেখযোগ্য হল ১ ১৯৫৬ সালের সংবিধান বাতিল ২ কেন্দ্রীয় ও প্রাদেশিক পরিষদ ভেঙে দেওয়া ৩ রাজনৈতিক দলের কার্যকর নিষিদ্ধ ঘোষণা ৪ শেখ মুজিব সহ বেশ কয়েকজন রাজনৈতিক নেতাকে জেলে প্রেরণ ও ৫ নম্বর হল সকল মৌলিক অধিকার ভেঙে দেওয়া এখন এগুলো তিনি পাশ করেন এরপরে আসে আইয়ুব খানের ক্ষমতা দখল আইয়ুব খান ক্ষমতা দখল করে ১৯৫৮ সালে আইয়ুব খানের ক্ষমতা দখল ১৯৫৮ সালের ২৭ অক্টোবর জেনারেল আইয়ুব খান ইস্কান্দার মির্জাকে উৎখাত ও দেশ ত্যাগে বাধ্য করে ক্ষমতা দখল করে তিনি নিজেকে পাকিস্তানের প্রেসিডেন্ট পদে প্রতিষ্ঠিত করে যেসব পদক্ষেপ নেন তা হল ১ নিজেকে প্রধান সামরিক আইন প্রশাসক ঘোষণা ২ পূর্ব ঘোষিত ১৯৫৯ সালের অনুষ্ঠিতব্য সাধারণ নির্বাচন স্থগিত করা ৩ দুর্নীতি ও চোরাচালান দূর করার অঙ্গীকার ব্যক্ত ৪ রাজনৈতিক দলের উপর নিষেধাজ্ঞা বহাল রাখা সামরিক শাসনকে দীর্ঘস্থায়ী করার লক্ষ্যে আইয়ুব খান মৌলিক গণতন্ত্র নামে একটি ব্যবস্থা চালু করেন এই ব্যবস্থা পূর্ব পাকিস্তান ও পশ্চিম পাকিস্তান থেকে মোট ৮০,০০০ নির্বাচিত ইউনিয়ন কাউন্সিলর সদস্য নিয়ে নির্বাচক মণ্ডলী গঠনের সিদ্ধান্ত গৃহীত হয় তাদের এই ভোটে রাষ্ট্রপতি জাতীয় পরিষদ প্রাদেশিক পরিষদের সদস্য নির্বাচিত হওয়ার বিধান রাখা হয় এটি ছিল পরোক্ষ নির্বাচন পদ্ধতি ১৯৬৫ সালে ৮০,০০০ কাউন্সিলর সদস্যদের ভোটে তিনি প্রেসিডেন্ট নির্বাচিত হন সামরিক শাসনের ফলে সকল ক্ষমতা কেন্দ্রীভূত হয় পশ্চিম পাকিস্তানি শাসকদের হাতে পূর্ব পাকিস্তানের সকল ক্ষমতা
সকল ক্ষমতার ক্ষেত্রে বৈষম্য চরম আকার ধারণ করতে থাকে। পূর্ব পাকিস্তানের প্রতি বৈষম্য ক্ষমতায় আসার পরে আইয়ুব খান ক্ষমতায় আসার পরে পূর্ব পাকিস্তানের প্রতি বৈষম্য চরম আকার ধারণ করে। পাকিস্তান সৃষ্টির আগেই পূর্ব বাংলার অর্থনৈতিক, সামাজিক, শিক্ষাসহ বিভিন্ন ক্ষেত্রে পশ্চিম পাকিস্তানের চেয়ে অগ্রসর ছিল। কিন্তু 1947 সালে পশ্চিম পাকিস্তানি শোষণের প্রতিষ্ঠার ফলে পূর্ব পাকিস্তান দ্রুত পিছিয়ে যেতে থাকে, বৃদ্ধি পেতে থাকে দুই অঞ্চলের মধ্যে বৈষম্য বৃদ্ধি পেতে থাকে। অর্থনৈতিক বৈষম্য অর্থনৈতিক বৈষম্য পাকিস্তান সরকারের বৈষম্যমূলক নীতির কারণে পূর্ব বাংলার চেয়ে পশ্চিম পাকিস্তানে অনেক বেশি অর্থনৈতিক সুবিধা লাভ করেছিল। 1955 থেকে 1959-60 অর্থ বছর পর্যন্ত পূর্ব পাকিস্তানে লাভ করেছিলেন মোট বাজেট বরাদ্দের ক্ষেত্রে একশো তেরো কোটিটা মাত্র, আর পশ্চিম পাকিস্তান 3,80,000 টাকা। অপরদিকে 113,80,000 টাকা, আর অপরদিকে পশ্চিম পাকিস্তানি পেয়েছিল 500 কোটি টাকা। এভাবেই 1960-61 থেকে 1964-65 সাল পর্যন্ত পূর্ব পাকিস্তানের জন্য বরাদ্দ ছিল 648 কোটি টাকা, আর পশ্চিম পাকিস্তানের ক্ষেত্রে তা ছিল 22,230 কোটি টাকা। পূর্ব বাংলার পাট, চা, চামড়া প্রভৃতি বিদেশে রপ্তানি করে যে বৈদেশিক মুদ্রা অর্জিত হতো তা সিংহভাগই পশ্চিম পাকিস্তানের উন্নয়নের কাজে ব্যয় হতো। ফলে ব্যবসা বাণিজ্য, শিল্প উৎপাদন, কৃষি সহ অর্থনীতির সকল ক্ষেত্রে পূর্ব পাকিস্তান পশ্চিম পাকিস্তানের চাইতে অনেক গুণ পিছিয়ে পড়ে। প্রশাসনিক বৈষম্য প্রশাসনিক বৈষম্য পাকিস্তানের প্রশাসনিক ব্যবস্থায় পূর্ব পাকিস্তানের ভূমিকা ছিল অতি নগণ্য। প্রশাসনিক ক্ষেত্রে বৈষম্য ছিল ব্যাপক ও চোখে পড়ার মতো। 1967 সালে পাকিস্তান প্রশাসনের যে বৈষম্য ছিল তার মধ্যে উল্লেখযোগ্য কয়েকটি উদাহরণ আমি তোমাদের মাঝে তুলে ধরছি। 1 নম্বর যেটা, সেটা হলো প্রেসিডেন্টের সচিবালয়ে বাঙালিরা ছিল মাত্র 19%, আর পাকিস্তানি ছিল 81%। দেশ রক্ষা খাতে ছিল বাঙালি ছিল 81%, আর পাকিস্তানি ছিল 91.9%। শিল্প খাতে বাঙালি ছিল মাত্র 27%, মাত্র ছিল 25.7%, আর পাকিস্তানি ছিল 74.3%। শিক্ষা খাতে 27.3%, আর পাকিস্তানি ছিল 72.7%। আইন খাতে বাঙালি ছিল 35%, আর পাকিস্তানি ছিল 65%। এছাড়াও বিভিন্ন বৈষম্য, বিভিন্ন খাতে বিভিন্ন ধরনের বৈষম্য ছিল চোখে পড়ার মতো। প্রতিরক্ষা ক্ষেত্রে বৈষম্য প্রতিরক্ষা ক্ষেত্রে বৈষম্য পাকিস্তানের সেনাবাহিনী স্থল, নৌ, বিমান বাহিনীতে বাঙালিদের নিয়োগ ও পদোন্নতির ক্ষেত্রে চরম বৈষম্য বিরাজ করেছিল।
মোট অফিসারের মাত্র 5%, সাধারণ মাত্র 5%, সাধারণ সৈনিকদের মাত্র 4%, নৌবাহিনীর উচ্চ পদে 19%, নিম্ন পদে 9%, বিমান বাহিনীর পাইলটদের 11% এবং টেকনিশিয়ানদের 1.7% ছিল বাঙালি। এছাড়াও শিক্ষাক্ষেত্রে বৈষম্য, শিক্ষাক্ষেত্রে বৈষম্য শিক্ষাক্ষেত্রে বৈষম্য পাকিস্তান সৃষ্টির আগে পূর্ব বাংলা পশ্চিম পাকিস্তানের চেয়ে প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষায় এগিয়ে ছিল। পাকিস্তান সৃষ্টির পর শিক্ষা খাতে বাজেট বরাদ্দের পশ্চিম পাকিস্তান পূর্ব পাকিস্তানের দ্বিগুণ বেশি পাওয়ায় দ্বিগুণ বেশি বরাদ্দ পেতে থাকে, ফলে পশ্চিম পাকিস্তানে প্রাথমিক মাধ্যমিক ও উচ্চ শিক্ষার জন্য নতুন নতুন শিক্ষা প্রতিষ্ঠান গড়ে ওঠে, আর পূর্ব পাকিস্তানে সেরকম কোনো শিক্ষা প্রতিষ্ঠান বা তেমন কিছুই গড়ে ওঠেনি, ফলে পূর্ব পাকিস্তান পশ্চিম পাকিস্তানের থেকে অনেক পিছিয়ে পড়ে। সামাজিক বৈষম্য, পরে আসি সামাজিক বৈষম্য। সামাজিক বৈষম্য পাকিস্তানের বৈষম্যমূলক নীতির কারণে পূর্ব পাকিস্তানে মধ্যবিত্তদের বিকাশ মন্থর হয়ে পড়ে, বাঙালিরা অর্থনৈতিকভাবে দুর্বল হতে থাকে, দুই অঞ্চলের মধ্যে বৈষম্য বৃদ্ধি পায়, মানুষ প্রতিবাদ করে, আন্দোলন দানা বেঁধে ওঠে। তখন থেকেই পশ্চিম পাকিস্তান এবং পূর্ব পাকিস্তানের মধ্যে একটা শত্রুতামূলক সম্পর্ক হতে থাকে, সৃষ্টি হতে থাকে। সামরিক শাসন বিরোধী আন্দোলন, আইয়ুব খানের সামরিক শাসনের বিরুদ্ধে 1961 সাল থেকেই পূর্ব পাকিস্তানের আন্দোলন শুরু হয়। 1962 সালে জানুয়ারি মাসে বাঙালিদের প্রিয় নেতা ও পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী হোসেন শহীদ সোহরাওয়ার্দীকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার করা হলে আন্দোলন তীব্র হয়ে ওঠে। এরপর একই বছর ফেব্রুয়ারি মাসে শেখ মুজিবকে গ্রেপ্তার করা হলে রাজবন্দীদের মুক্তির দাবিতে আন্দোলন আরো জোরদার হয়। 1962 সালে আইয়ুব খানের প্রস্তাবিত শাসনতন্ত্রের বিরুদ্ধে ছাত্র সমাজ প্রতিবাদী হয়ে ওঠে, ছাত্র সমাজ 15 দফা দাবি ঘোষণা করে। শিক্ষানীতি বিষয়ক ছাত্রদের আন্দোলনের সাথে বিভিন্ন পেশার মানুষ অংশগ্রহণ করে। সঙ্গে সংবিধানের শাসন পূর্ণ প্রতিষ্ঠার লক্ষ্যে জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট গঠিত হয়। এই সংগঠন আইয়ুব খানের সামরিক শাসন বিরোধী আন্দোলন গড়ে তোলে। 1965 সালে প্রেসিডেন্ট নির্বাচন উপলক্ষে রাজনৈতিক দলগুলো সামরিক শাসন বিরোধী বক্তব্য নিয়ে জনগণের কাছে যাওয়ার সুযোগ পেয়ে থাকে। এরপরে ভারত ও পাকিস্তানের মধ্যে একটি যুদ্ধ সংঘটিত হয়। ভারত ও পাকিস্তানের মধ্যে 1965 সালে 6ই সেপ্টেম্বর ভারতের সঙ্গে পাকিস্তানের যুদ্ধ শুরু হয়। এই যুদ্ধ 17 দিন ধরে অব্যাহত থাকে। তখন পূর্ব পাকিস্তান সম্পূর্ণ অরক্ষিত ছিল। বিষয়টি পশ্চিম পাকিস্তানের জনগণের কাছে অত্যন্ত বেদনাদায়ক ও বৈষম্যমূলক মনে হয়েছিল। এই সময় ইসলাম বিপন্ন, রবীন্দ্রসঙ্গীতকে হিন্দু সংস্কৃতি, নজরুল ইসলামের গানে হিন্দুয়ানি অভিযোগ তুলে এসবের চর্চা বন্ধ করার চেষ্টা করা হয়। পূর্ব পাকিস্তানের জনগণ নিজেদের সংস্কৃতি, ইতিহাস, ঐতিহ্য ও রাজনৈতিক অধিকার রক্ষার জন্য স্বায়ত্তশাসনের গুরুত্ব নতুনভাবে উপলব্ধি করে। অসাম্প্রদায়িক বাঙালি জাতীয়তাবাদী রাজনীতির প্রতি মানুষের অধিক মাত্রা আকৃষ্ট হতে থাকে। এই ছিল আজকে আমাদের সামরিক শাসন এবং রাজনৈতিক ঘটনা প্রবাহের মধ্যে কিছু কিছু কথা। পরবর্তী ক্লাসে আমি আবার তোমাদের সঙ্গে দেখা করব। আশা করি
এর মধ্যে তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে, নিরাপদে থাকবে, নিজের প্রয়োজন ছাড়া কেউ বাইরে যাবে না, বাইরে গেলে মাস্ক ব্যবহার করবে, স্বাস্থ্যবিধি মেনে চলবে, সুস্থ থাকো, ভালো থাকো, আল্লাহ হাফেজ।